हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বন্ধুরা, আমাদের কোনো প্রিয়জন মারা যাওয়ার পর যদি সে পিতৃ জনিতে থাকে তখন তাকে পিতৃ বলা হয়। এই পিতৃর বিষয়ে আমি আগেই একটি ভিডিওতে আপনাদের বলেছি, তাই আজকের ভিডিওতে পিতৃ সমস্যা কি, পিতৃ বাড়িতে যদি প্রেত হয়ে থাকে বা সে যদি আপনাকে কিছু বলতে চায় তো কি কি সংকেত আমরা দেখতে পাব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলো। নাম্বার এক, স্বপ্নে মৃত প্রিয়জনকে দেখা। স্বপ্ন শাস্ত্রের অনুসার যদি কোনো কারণে কারো অকাল মৃত্যু হয়ে যায় আর তাকে যদি আপনি স্বপ্নে অসুস্থ দেখেন, তার মানে মৃত প্রিয়জন আপনাকে তার কোনো ইচ্ছা বাকি আছে এটাই বলতে চাইছে। অর্থাৎ জীবিতকালে তার কোনো কিছুর প্রতি প্রবল ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে তার অকাল মৃত্যু হয়ে যাওয়ায় তার ইচ্ছা পূর্ণ হয়নি। তাই আপনি যদি সেই ইচ্ছার সম্বন্ধে জানেন তাহলে অবশ্যই সেটা পূর্ণ করুন, কারণ পিতৃ সমস্যা কেটে গেলে জীবনে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে। যদি আপনি স্বপ্নে কোনো মৃত প্রিয়জনকে ক্ষুধার্ত নির্বস্ত্র দেখেন, তার মানে তিনি আপনার কাছ থেকে এই সমস্ত জিনিস চাইছেন। তাহলে সেই জিনিসগুলো আপনি কোনো গরিব দুঃখীকে মৃত প্রিয়জনের নামে দান করে দিন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দান করার সময় অবশ্যই মৃতকের কথা চিন্তা করে দান করবেন। এতে মৃতক যেখানেই থাকুক না কেন সেই দান পেয়ে যাবে। এই প্রক্রিয়াটি আপনি আপনার কোনো মৃত প্রিয়জনের নামে করতে পারেন, এতে আপনার পিতৃ খুশি হবে। নাম্বার দুই, বাড়িতে সর্বদাই অশান্তি। বন্ধুরা, পিতৃ সমস্যার ফলে বাড়িতে সর্বদাই অশান্তির পরিবেশ থাকে, ঘরকে ঘর মনে হয় না। বাইরে থাকলেই মন শান্ত থাকে, কিন্তু ঘরে এলেই কেন জানি মন অশান্ত হয়ে যায়। নাম্বার তিন, উন্নতির পথে বাধা। চাকরি অথবা ব্যবসাতে বাধা সৃষ্টি হওয়া, ব্যবসাতে উন্নতি না হওয়া আর এর ফলে আর্থিক সমস্যা সৃষ্টি হয়, বিবাহ না হওয়া, সন্তান না হওয়া, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, এরকম অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এই পিতৃ সমস্যার জন্য। কারণ পিতৃ নিজে কষ্টে থাকার ফলে সে চায় আপনি তার কষ্টের নিবারণ করেন, কারণ মাঝে মাঝে পিতৃর সাথে অন্য কোনো প্রেতাত্মা এসে জুড়ে যায়, ফলে সেই কষ্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই সে আপনাকে কষ্ট দেয়, যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন। তো আশা করছি বন্ধুরা আবার আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। তাই আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।